এত অল্প? গুড নুন অল অফ মাই ফ্রেন্ডস ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, নাম শৈঙ্গেকেস মুক্তা রায়, রায় তো মুক্তা রায়, তো শি হ্যাজ বিন সাফারিং স্কিন ইরাপশন ফ্রম কতদিন ধরে হচ্ছে এরকম? হঠাৎ করে দুই তিন দিন হয়েছে, যদিও কেসটা ক্রনিক না, অ্যাকুইট কেস, কিন্তু এই দুই তিন দিন ধরে এই ঘাড় প্রবণতা নিয়ে ও আসছে এবং ও দাদারা এখানে আছে। আর দিদি এ কারা? আমি স্বামী, ইনি 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 ওকে। তো এই হচ্ছে পেশেন্ট, আমরা কেস হিস্ট্রিটা খাতা কলম করে নিয়েছি, তো দেখলাম যে রুগীটা এক্সট্রিমলি হট পেশেন্ট, গরম কাতর এবং ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের ভয় এবং ডিপ স্লিপ এবং ফিশার্স অ্যাঙ্কেলস, পায়ের নিচে ফাটা, এই পায়ের নিচে ফাটা বরাবরই আছে তাই তো? ওনার হাজব্যান্ড ওই পায়ের নিচে বরাবরই ফাটা। তবে হাজব্যান্ড একটা কথা বললো যে জীবনও নাকি আর কি আর কি আর কি জীবনও কি গরম, সারাদিন ঘরের ভিতরে থাকে, গায়ে বাইরে কোনো জায়গায় যায় না, ঘরের ভিতরে থাকে। আরও একটা কথা, সাধারণত প্রতিটা মেয়ে বা তারা সাধারণত বিয়ের সময় যখন নিজের বাড়ি থেকে যখন দেওয়া হয় স্বামীর বাসায়, তখন থেকে কাঁদে, কিন্তু ইয়ে কেঁদেছিল না, কি গো কেঁদেছিল না, তার মানে এত পাষাণ, এত পাষাণ যে বিয়ের সময় সাধারণত প্রত্যেকটা মেয়েরা তো কাঁদবে, এটাই স্বাভাবিক, কিন্তু ইয়ে নাকি কেঁদেছিল না, কি গো। এখন তো আমরা এটা লিখলাম যে আরেকটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ পেয়েছি যে মাইন্ড ইজিলি অ্যাঙ্গার আছে, কিছু ডিজাফার স্পাইসি ফ্রাই অ্যান্ড সুইট, মিষ্টি খুব পছন্দ করে, ভাষা পুরো আছে, মেমোরি কিছুটা উইক আছে, অ্যান্ড ইনঅ্যাটেন্টিভ টু এনি কাইন্ড অফ টাস্ক, অ্যাটেন্টিভ যে কোনো কাজে ও অ্যাটেন্টিভ কম, সব কিছু কাজে একটু ওই ভোলামন অ্যাটেন্টিভ কম। আরও একটা জিনিস দেখলাম যে স্কিন সাফরি ছিল বাই ওয়াইন ম্যান বিফোর, ডাজেন নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা কোনো গোছ গাছ করার মতো নেই, ওই সারাদিন শুয়ে থাকবে ঘরের ভিতরে এবং এলোমেলো থাকবে জিনিসপত্র, এই প্রবণতাটা তার আছে। তাহলে কী হলো, গরম কাতর, মিষ্টি পছন্দ, কোথাও কেটে গেলে দেরিতে সারে, ভাজা পড়া কিছুটা পছন্দ, ডাজেন্ট ক্লিন নিট অ্যান্ড ক্লিন, অর্ডারলেস অ্যান্ড লেজি, সারাদিন ঘরের ভিতরে পড়ে থাকে, সি লাইক স্ট্রেসড ইন কর্নার অ্যান্ড স্কিন সাফরিস বাই অ্যাপয়েন্টমেন্ট। বলো ডাক্তার বন্ধুরা, কুইজ, কোন মেডিসিনটা দিতে চাও বলো, কী মনে হচ্ছে মেডিসিন মনে হচ্ছে? মিল্টন সরকার বলছে যে আমার কাছে ব্রিমেস্টন বা সালফার দিক যাচ্ছে, এইটাই কিছুটা, সেটাও কিছুটা কভার আছে, মার্কুরিয়াস কিছুটা আছে, লাইকোপোডিয়াম এবং ব্রাইটাকার্প দারুণ মেন্টালি নিছে যে সারাদিন ঘরের ভিতরে থাকা পড়ে থাকা। তবে অন্যান্য দিকটায় যে অলস পছন্দ, কোনো কিছু জিনিসপত্র গোছ গাছ করে না রাখা, মিষ্টি পছন্দ এবং গরম কাতর, এটা ব্রিমেস্টন দিক যায়। তো ডাক্তার বন্ধুরা বলো, হুইচ মেডিসিন ডু গিভ ইন দিস পেশেন্ট, কোন মেডিসিনে দিতে চাও, আমি একটা অবশ্যই দিয়ে দিচ্ছি এবং তোমাদের মতামত জানাও।